চিচিঙ্গা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা চিচিঙ্গে নিয়েছিলাম। চিচিঙ্গেটাকে কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ওপরের খোসাটা পরিষ্কার করে রেখেছি। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বড়ি। আর এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতে বানানো, আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন। এবার বড়িগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু, আর আলুটাকেও একইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলু ও চিচিঙ্গাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়নটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আমি একটা পেঁয়াজকে বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ বাটাটাকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটাকে আবারও একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও চিচিঙ্গে, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। ঝোলটা ফুটে উঠেছে, এখন 4 মিনিট এইভাবে রান্না করে নেবো, যাতে চিচিঙ্গা ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর বড়িগুলো ঝোলটা সোক করে নরম হয়ে যায়। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। আলু চিচিঙ্গা বড়ি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর রান্নাটাকে সার্ভ করে নেব। রান্নাটা এখন একটা বাটিতে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার চিচিঙ্গা বড়ি ও আলু দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।